সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজ আপনাদের সাথে খুবই স্পেশাল আর মজার একটি পরোটার রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে লাচ্ছা পরোটা। আবার চাইলে এর নাম ছেঁড়া পরোটাও বলতে পারেন, কারণ এই পরোটাটা কিন্তু একদম এলোমেলো আর ছেঁড়া ছেঁড়া। তবে যতই এলোমেলো হোক আর যতই ছেঁড়া ছেঁড়া হোক, এর স্বাদ কিন্তু অন্যান্য পরোটার থেকে অনেক আলাদা আর খেতেও দারুণ। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পরোটা তৈরি করার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ। এখানে আপনারা পরিমাণটা আপনাদের ইচ্ছে অনুযায়ী নিতে পারেন। আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এরপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ পরিমাণ। চাইলে আপনারা এখানে একটু চিনিও ব্যবহার করতে পারেন। এরপর আমি ময়দা এবং তেল ভালো করে মেখে নিচ্ছি। এটা হাত দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। এটা ভালো করে মাখা হয়ে গেলে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা একদম শক্ত হবে না, একদম নরমও হবে না, একদম সফট এবং একটু আঠালো টাইপের একটি ডো হবে। এটা কিন্তু একদম শক্তও না, আবার একদম নরমও না। এই ডোটা এখন আমি র্যাপিং করে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে যে কোনো পাত্রের সাহায্যে ঢেকেও রেখে দিতে পারেন 1 ঘন্টার জন্য। আর 1 ঘন্টা পর এই ডোটা একদম পারফেক্টলি আরও সফট হয়ে যাবে এবং আমাদের আজকের পরোটার জন্য পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এরপর আমি এখানে ছোটো একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এরই মধ্যে আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও 1 ঘন্টা আমার রেস্টে রাখা হয়ে গেছে। আমি 1 ঘন্টা পর র্যাপিংটা খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এই ডোটা কতটা সফট হয়েছে আর একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন এই ডোটা যখন মাখবেন তখন যেন খুব একটা নরম না হয়, আবার একদম শক্তও না হয়, কারণ এটা 1 ঘন্টা রেস্টে রাখার পর একদমই সফট হয়ে যাবে। তো আমি এখানে ডোটা থেকে 6টা টুকরো করে নিচ্ছি। আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম, তো প্রতি কাপ থেকে আমি 2টো করে রুটি তৈরি করব। এই পরোটাটা তৈরি করার জন্য আপনার সাধারণ পরোটা তৈরি করার থেকে দইয়ের পরিমাণটা একটু বেশি নিতে হবে, তাই এটা একটু বেশি করেই নিতে হবে। তো এরপর এখানে আমি একটি ডো থেকে রুটি তৈরি করে নিচ্ছি, আর এই রুটিটা যতটা সম্ভব পাতলা করে তৈরি করতে হবে। আপনি যতটুকু পাতলা করে তৈরি করতে পারেন। তো এরপর আমি হাতে একটু ময়দা নিয়ে রুটিটাকে ভালো করে বেলে নিচ্ছি। এই রুটিটা আপনি যতটা পাতলা করে বেলবেন আপনার এই লাচ্ছা পরোটাটাও ততটাই সুন্দর হবে। তবে এটা আপনার যে একদম গোল করেই তৈরি করতে হবে এমন কোনো কথা নেই, এটা একটু আঁকাবাঁকা হলেও কোনো সমস্যা নেই। তো আমার এখানে রুটিটা প্রপারলি তৈরি হয়ে গেছে, আমি যতটুকু সম্ভব পাতলা করে তৈরি করে নিয়েছি। এরপর আমি যে মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তেলের মিশ্রণটি ভালো করে ব্রাশ করা হয়ে গেলে এরকম একটি পিজা কাটার নিয়ে এটাকে যতটুকু সম্ভব একদম চিকন চিকন করে এভাবে কেটে নিতে হবে। যদি আপনাদের হাতের কাছে পিজা কাটার না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা ছুরি দিয়েও এটাকে ভালো করে কেটে নিতে পারেন। আপনারা এখানে যতটা চিকন চিকন করে এটা কেটে নেবেন এই লাচ্ছা পরোটাটা ততই কিন্তু সুন্দর হবে আর ততগুলোই কিন্তু লেয়ার পড়বে। এরপর আমি সম্পূর্ণ রুটিটা কেটে নিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে ফোল্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিভাবে আমি একত্রে ফোল্ড করছি। এটা কিন্তু এভাবে সরে যেতে চাইবে, যেহেতু আমরা এটা একদম কেটে কেটে টুকরো টুকরো করে ফেলেছি, তাই হাত দিয়ে এভাবে একটু ফোল্ড করে নিতে হবে। তো আমি সম্পূর্ণটা এখানে ফোল্ড করে নিয়েছি। এরপর এভাবে একটু উল্টো দিকে একটু পাক দিয়ে নেবেন। এরপর এটাকে যতটা সম্ভব টেনে একটু লম্বা করে নিতে হবে, তবে লক্ষ্য রাখবেন এটা যেন আবার ছিঁড়ে না যায়।
এটা টেনে এভাবে একটু লম্বা করে নেবেন। এরপর হাতের মধ্যে এভাবে পেঁচিয়ে নিতে হবে। আর প্যাচটা এমনভাবে দিবেন যেন একটার উপর আরেকটা বসে পড়ে। এরপর এটাকে হাত দিয়ে এভাবে চেপে চেপেও আপনি পরোটার শেপ দিয়ে নিতে পারেন, অথবা আপনি রুটি বেলার বেলুনির সাহায্যে এটা একটু বেলে নিতে পারেন। তবে এটা বেলা বা টেনে একটু সোজা করা অনেক কষ্টের, কারণ এই মুহূর্তে এটা কিন্তু একদম রাবারের মতো। দেখতে পাচ্ছেন একদিক থেকে বেললে অন্যদিকে চলে আসছে, তারপর এটা আপনাকে একটু বেলে নিতে হবে। তো আমি বেলুনির সাহায্যে এটা বেলে নিয়েছি। এরপর আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। ঠিক একই প্রসেসে আমি সবগুলো লাচ্ছা পরোটা তৈরি করে নেব। এটা ভাজার ক্ষেত্রে প্রথমে আমি 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এভাবে ভেজে নেব কোনো প্রকার তেল ছাড়া। চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে রেখেছি, খুব বেশি হিট দিলে এটা পুড়ে যেতে পারে। তো আমি 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এর ভিতরে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। ঠিক আপনারা পরোটা ভাজতে যতটুকু তেল ব্যবহার করেন সেই পরিমাণে তেল দিলেই হবে। এরপর এটাকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, আর এটা উপর দিক থেকে একটু চেপে চেপে দিতে হবে। যেহেতু ওই পরোটাটা একটু মোটা তাই আমাদের ভাজতে একটু সময় লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার এটা ভাজতে প্রায় 3 থেকে 3.5 মিনিটের মতো সময় লেগেছে, আর এটার প্রতিটা লেয়ার একদম ফাঁকা হয়ে গেছে। আর আপনি যখন দেখবেন চতুর সাইড থেকে এই পরোটার লেয়ারগুলো খুলে আসছে, তখনই বুঝতে পারবেন যে আপনার পরোটাটা ভাজা হয়ে গেছে। তো আমি সবগুলো পরোটা একই প্রসেসে তৈরি করে নিয়েছি এবং একইভাবে ভেজে নিয়েছি, আর এর লেয়ারগুলো কতটা সুন্দর সেটা তো দেখতেই পাচ্ছেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তো যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।